রাজশাহী কলেজ অর্থনীতি বিভাগ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি হাসিন আক্তার বানু, সহযোগী অধ্যাপক অর্থনীতি বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো আছো। গত সপ্তাহের ক্লাসে আমি সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য অর্থনৈতিক চিন্তাধারার প্রথম অধ্যায় মধ্যযুগীয় অর্থনৈতিক চিন্তাধারা থেকে কিছু বিষয় আলোচনা করেছি। তো তারই ধারাবাহিকতায় আমার আজকের আলোচনা, আশা করছি পুরো ক্লাস জুড়ে তোমরা সবাই আমার সঙ্গে থাকবে। আজকের পাঠ শেষে তোমরা যা শিখবে তা হচ্ছে ম্যানর কি তা জানতে পারবে, মধ্যযুগীয় কৃষির বৈশিষ্ট্য বিশ্লেষণ করতে পারবে এবং মধ্যযুগীয় শিল্পের বৈশিষ্ট্য বিশ্লেষণে সক্ষম হবে। তো প্রথমেই আমরা চলে যাই আমাদের আলোচনায়, যে ম্যানর কি তা আমরা একটু জানার চেষ্টা করি। দেখো যে ব্রিটেনে মধ্যযুগে প্রাথমিক স্তরে মানুষের ন্যূনতম প্রয়োজন মেটানোর জন্য কৃষি অবলম্বন ছিল। পরে এর ব্যাপ্তি ঘটলে কৃষি প্রাতিষ্ঠানিক রূপ নেয়। তখন কৃষির বিস্তীর্ণ এলাকাকে ম্যানর বলা হতো। দ্বাদশ ও ত্রয়োদশ শতাব্দীতে ব্রিটেনের কৃষির একটি পূর্ণ সাংগঠনিক ব্যবস্থাকে ম্যানর পদ্ধতি বলা হয়। তো আমরা এখান থেকে জেনে নিলাম ম্যানর কি। তারপর আমি আবার বলছি, দেখো যে মধ্যযুগে কৃষির বিস্তীর্ণ এলাকাকে ম্যানর বলা হতো, এবং আরো নির্দিষ্ট করে যদি আমরা বলতে চাই তাহলে দ্বাদশ ও ত্রয়োদশ শতাব্দীতে ব্রিটেনের কৃষির একটি পূর্ণ সাংগঠনিক ব্যবস্থাকে ম্যানর পদ্ধতি বলা হয়। তো আশা করছি তোমরা জেনে নিলে যে ম্যানর কি। এখন আমরা চলে যাব মধ্যযুগীয় কৃষির বৈশিষ্ট্যগুলো কি সেগুলো একটু জানার জন্য আস্তে আস্তে আমরা এগোবো। আর আমি একটু বলে নিতে চাই যে মধ্যযুগীয় কৃষির বৈশিষ্ট্য কিন্তু মূলত আমরা বলতে পারি যে ম্যানরেরই বৈশিষ্ট্য কিন্তু মধ্যযুগীয় কৃষির বৈশিষ্ট্য হিসেবে বিবেচিত হতো। তো আমরা যে মধ্যযুগের কৃষির বৈশিষ্ট্যগুলো পড়বো সেখানে আস্তে আস্তে ম্যানরের বৈশিষ্ট্যগুলো ধারাবাহিকভাবে আসবে। তো প্রথমেই দেখো আছে ম্যানরের মালিকানা। মধ্যযুগে ম্যানরের সমস্ত সম্পত্তির মালিক ছিল রাজা। রাজা তার অনুসারী বড় বড় জমিদারকে নির্দিষ্ট এলাকার মালিক করে দিত। রাজপরিবারের লোকেরাও মালিক হতে পারত, কোনো কোনো ম্যানর আবার গির্জার অধীনে ন্যস্ত থাকত। কোন সম্মানিত ব্যক্তি গির্জার অধীন ম্যানরে রক্ষণাবেক্ষণ করত। এরপরে আমরা চলে আসি এর পরবর্তী বৈশিষ্ট্যে। দেখো ম্যানরের সীমানা। ম্যানরের সীমানা মূলত ঝোপঝাড় দ্বারা বেষ্টিত ছিল। সীমানা পাকাপোক্ত করার জন্য ম্যানরের চতুর্দিকে গাছ লাগানো হতো। গাছগুলো এমন সারিবদ্ধভাবে লাগানো হতো যাতে করে একটি অন্যটির সাথে লেগে যায়, এবং পরবর্তীতে এই একটির সাথে অন্য অন্য একটি গাছ পরস্পর লেগে একটি সীমানার মতো বা প্রাচীরের মতো হতো, যা ম্যানরের সীমানা হিসেবে পরিগণিত হতো। এরপর আমরা চলে যাই পরবর্তী বৈশিষ্ট্যে। দেখো ম্যানরের আর্থিক অবস্থা। ম্যানরে উৎপাদিত যে দ্রব্যগুলো হতো, ম্যানরে যে দ্রব্যগুলো উৎপাদিত হতো তা সেটা যদি উদ্বৃত্ত থাকতো তাহলে সেই উদ্বৃত্ত অংশ বিনিময়ের মাধ্যমে ম্যানরের যে অধিবাসীরা তারা জীবিকা নির্বাহ করত, এবং এই বিনিময় প্রথাই ছিল তখনকার নিয়ম। টাকা পয়সার ব্যবহার কিন্তু তখন সেভাবে ছিল না। মুদ্রার প্রচলন ও ব্যবহার। ম্যানরে যখন উৎপাদিত দ্রব্যের উদ্বৃত্ত অংশ খুব বেশি পরিমাণে বিনিময় হতে থাকলো, তখন অর্থাৎ আস্তে আস্তে ব্যবসা বাণিজ্যের মাত্রা যখন বৃদ্ধি পেতে থাকলো, তখন গ্রামের মধ্যে বিভিন্ন গ্রামের সাথে শহরের সাথে গ্রামের মধ্যে পণ্য এবং মুদ্রার লেনদেন করতে থাকলো,
এবং এটা সাধারণত গোস্বামী ভূমিদাস এদের মধ্যে এই বিনিময় প্রথাটা প্রথম শুরু হয়েছিল। এরপরে দেখো ভূস্বামী ও ভূমিদাসদের অবস্থা, ম্যানরি যে ভূস্বামী এবং ভূমিদাসরা ছিল তাদের অবস্থা আর কি। তো ভূস্বামী বলতে এখানে জমিদারদের বোঝানো হচ্ছে এবং ভূমিদাস বলতে যেসব কৃষক ম্যানরে চাষাবাদ করতো বা কাজ করত তাদেরকে বোঝানো হচ্ছে। তো সেই সময় ম্যানরের যে কৃষি ভূমি ছিল, কৃষি ভূমির একটা বিরাট অংশ কিন্তু ভূস্বামীর দখলে ছিল এবং ভূমিদাসদের কিন্তু ভূমির উপর কোনো আইনগত অধিকার ছিল না। তারা কিন্তু সামান্য জমির পরিবর্তে ভূমিদাসদের ভূস্বামীর জমিতে সপ্তাহে 2-3 দিন বিনা মজুরিতে কাজ করত। এছাড়াও সামাজিক বিভিন্ন উৎসব অনুষ্ঠানে তারা ভূস্বামীকে নগদ টাকা পয়সা এবং অন্যান্য দ্রব্য প্রদান করতে বাধ্য হতো এবং ভূস্বামীর অনুমতি ব্যতিরেকে তারা কিন্তু ম্যানর ত্যাগ করতে পারতো না। যদি তারা কোনোভাবে পলায়ন করতো, ম্যানর ছেড়ে পালিয়ে যেত, তাহলে তাদেরকে ধরে এনে চরম শাস্তি প্রদান করা হতো। তো এটাই ছিল তখনকার ভূস্বামী এবং ভূমিদাসদের মধ্যকার অবস্থা, যেটা ম্যানরের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এরপরে দেখো ম্যানরের স্বয়ংসম্পূর্ণতা। প্রত্যেকটি ম্যানরই কিন্তু স্বাধীন ছিল, খাদ্য বস্ত্র বাসস্থানের ব্যাপারে তাদের কারোর উপরে বা অন্য কোনো ম্যানের উপরে তাদেরকে নির্ভর করতে হতো না। হ্যাঁ, এবং স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যেই কিন্তু ম্যানরগুলো কাজ করত। তবে বিলাস দ্রব্য, লবণ, লৌহ, স্টিল এবং কলকারখানায় উৎপাদিত হয় এমন যে দ্রব্যগুলো ছিল সেগুলোর জন্য কিন্তু ম্যানরগুলোকে শহরের উপরে নির্ভর করতে হতো। এরপর আমরা দেখি আত্মতোষণকারী কৃষি। ম্যানরে যে কৃষি পদ্ধতিটা ছিল সেটা কিন্তু মূলত আত্মতোষণকারী কৃষি হিসেবে, প্রাথমিক পর্যায়ে সেটা আত্মতোষণকারী কৃষি হিসেবে বিবেচিত হতো। হ্যাঁ, এবং ম্যানরের প্রধান উদ্দেশ্য ছিল কৃষি ব্যবস্থা উন্নত করা এবং কৃষিক্ষেত্রে উৎপাদিত দ্রব্য ভরণ পোষণের পর যদি উদ্বৃত্ত থাকতো তবেই ম্যানর তার নিকটবর্তী শহরে বিক্রি করত। এরপরে দেখো খোলা মাঠ পদ্ধতি। ম্যানরে কৃষি ভূমি ছাড়াও চারণ ভূমি, বনাঞ্চল, অনুর্বর ভূমি ছিল যেগুলো ম্যানরবাসীরা ব্যবহার করত। হ্যাঁ, এবং কৃষি ভূমি যেটা ছিল, কৃষি ভূমির চতুর্দিকে কিন্তু কোনো বেড়া থাকতো না, এই জন্য একে উন্মুক্ত মাঠ পদ্ধতি বা খোলা মাঠ পদ্ধতি বলা হতো। এরপরে ম্যানরের আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি যেটা ম্যানরের চাষ পদ্ধতির মধ্যে পড়ে সেটা হচ্ছে ত্রিখণ্ড পদ্ধতি। ম্যানরের যে কৃষি ভূমিগুলো ছিল সেই কৃষি ভূমির উর্বরতা বজায় রাখার জন্য জমিকে 3 ভাগে ভাগ করা হতো, 2 অংশে ফসল চাষ করা হতো এবং বাকি 1 অংশ পতিত রাখা হতো। এবং যে অংশটা পতিত রাখা হতো সেখানে প্রচুর গাছগাছরা জন্মাতো এবং পচে জমির উর্বরতা বৃদ্ধি পেত। তো পরবর্তীতে চাষ করা 1 খণ্ড পতিত রাখা হতো এবং বাকি 2 খণ্ড আবার চাষ করা হতো। এভাবে পর্যায়ক্রমে 1 খণ্ড পতিত রেখে অন্য 2 খণ্ড চাষ করার যে চক্রক্রমিক পদ্ধতি সেটাকেই বলা হয় ত্রিখণ্ড পদ্ধতি, যে পদ্ধতিতে ম্যানরগুলোতে তখন চাষাবাদ করা হতো। এরপরে আছে ম্যানরের ঘরবাড়ি। আমরা বলেছি ম্যানরগুলো কিন্তু স্বয়ংসম্পূর্ণ ছিল এবং ম্যানরে যারা বসবাস করত, ভূস্বামী, ভূমিদাস, এরা কিন্তু সবাই ম্যানরেই বসবাস করত, তাদের ঘরবাড়িগুলো ম্যানরেই তৈরি করা হতো। তো ম্যানরের ঘরবাড়িগুলো কেমন ছিল? ম্যানরের বাড়িতে জমিদার কিন্তু নিজেই বাস করতেন, আর অন্যান্য যে ঘরগুলো ছিল সেগুলোকে গির্জা হিসেবে ব্যবহার করা হতো। আর ক্ষুদ্র কৃষক যারা ম্যানরে কাজ করত তাদের জন্য ম্যানরের ভিতরে বড় বড় ঘর তৈরি করা হতো, আর এক একটি বড় ঘরকে কাঠের ঝাঁপ দিয়ে অনেকগুলো ছোট ছোট কক্ষে বিভক্ত করে সেগুলোতে ক্ষুদ্র কৃষকদেরকে বাস করতে দেওয়া হতো। এছাড়া রাজা যখন ম্যানরে আসতেন তখন তিনি জমিদারের বাড়ির পাশে আলাদা একটি বাড়িতে থাকতেন। এরপর আমরা চলে আসি ম্যানরের ব্যবস্থাপনায়। ম্যানরের অফিস প্রধান ছিলেন নায়েব,
প্রত্যেক ম্যানরের জন্য একজন করে নায়েব থাকতো, একের অধিক ম্যানরের অফিস যদি একত্রে থাকতো তাহলে জমিদার নিজেই তার দেখাশোনা করতেন। এছাড়া নায়েব ছাড়াও ম্যানরের কাজ পরিচালনার জন্য তত্ত্বাবধায়ক থাকতেন এবং তত্ত্বাবধায়ক কিন্তু ম্যানেজারের দায়িত্ব পালন করতেন। হ্যাঁ, তিনি জমিদারের আদেশক্রমে বিভিন্ন দায়িত্ব পালন করতেন। এবং এরা ছাড়াও ম্যানরে কনস্টেবল, রাখাল, শূকর রক্ষক, কামার, মিলার ইত্যাদি নানা শ্রেণীর লোকও কিন্তু কাজ করতো এবং তারা তাদের তবে তাদের সেখানে কোনো অফিস ঘর ছিল না। ম্যানরের প্রশাসন ব্যবস্থা আমরা এবার একটু দেখে নিই, ম্যানরের প্রশাসন ব্যবস্থাটা কেমন ছিল। ম্যানরে যারা চাষাবাদ করতো তাদেরকে ভূমিদাস বলা হতো, এটা আমরা আগেও আমি আগেও বলেছি। তো ভূমিদাসদের কিন্তু সেখানে কোনো জমি ছিল না, অর্থাৎ ভূমিদাসরা নিজেরা কোনো জমির মালিক হতে পারতো না, তারা প্রশাসনের নিয়ম অনুযায়ী সেখানে কাজ করত। জমির মালিক ছিল জমিদার। হ্যাঁ, এবং জমিদার রাজার নিকট হতে মালিকানা এবং প্রশাসনের সকল কার্যাবলীর সুবিধার্থে দখলি এবং পরিচালনার স্বত্ব পেয়ে থাকতেন। এরপর আমরা চলে যাই ম্যানরের তৃণভূমি। আমরা আগেও বলেছি যে ম্যানরে কিন্তু শুধু কৃষি জমি ছিল না, ম্যানর গুলো অনেক বড় বড় হতো, সেখানে কৃষি জমি ছাড়াও তৃণভূমি থাকতো, বন জঙ্গল থাকতো ইত্যাদি নানা রকমের, এবং অনুর্বর ভূমিও থাকতো। তো ম্যানরের যে তৃণভূমি ছিল যেখানে পশুপালন করা হতো বা মেষ পালন করা হতো সেটা কেমন ছিল আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। যে ম্যানরে গবাদি পশুর জন্য জমির এক অংশ সবসময়ের জন্য কিন্তু পতিত রাখা হতো, এই পতিত জমিতে কোনো সময় কিন্তু ফসল উৎপাদন করা হতো না, এখানে গবাদি পশুকে ছেড়ে রাখা হতো। আর অন্য অংশে এই গবাদি পশুর জন্য তৃণলতা এবং অন্যান্য প্রয়োজনীয় খাদ্য উৎপাদন করা হতো। এরপর আছে দেখো বেড়া আন্দোলন, এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। বেড়া আন্দোলন যেটাকে বলা হচ্ছে ইংলিশে বলা হয় এনক্লোজার মুভমেন্ট। হ্যাঁ, কৃষি পণ্য চাষাবাদের পরিবর্তে কৃষি জমিকে চারণভূমিতে রূপান্তর করার যে প্রক্রিয়া তাকে ইংল্যান্ডে এনক্লোজার মুভমেন্ট বা বেড়া আন্দোলন বলা হয়। আমি আরেকবার বলছি, দেখো কৃষি পণ্য চাষাবাদের পরিবর্তে কৃষি জমিকে চারণভূমিতে রূপান্তর করার যে প্রক্রিয়া তাকে ইংল্যান্ডে এনক্লোজার মুভমেন্ট বা বেড়া আন্দোলন নামে অভিহিত করা হয়। তো এই বেড়া আন্দোলনটা কখন হয়, যখন জমিদাররা দেখলেন যে কৃষি পণ্য উৎপাদন করাটা মেষ পালন বা পশম উৎপাদনের চেয়ে কম লাভজনক, হ্যাঁ, এবং বেশি কষ্টকর, তখন তারা কিন্তু আস্তে আস্তে কৃষি পণ্য উৎপাদনের পরিবর্তে বা কৃষিকাজের পরিবর্তে আস্তে আস্তে চারণভূমিতে পশুপালন বা মেষ পালনের দিকে ঝুঁকে পড়লেন পশম উৎপাদনের জন্য। তো এই এই একে কেন্দ্র করে কিন্তু পরবর্তীতে বেড়া আন্দোলন হয়, এবং এই 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 বিষয়টার ধারাবাহিকতায় কিন্তু একসময় ত্রয়োদশ শতাব্দীতে ব্রিটেনের অর্থনীতিতে জমিদারগণ কৃষি শ্রমিকদেরকে মূল্যের বিনিময়ে মুক্ত করে দিতে থাকেন, এবং যা একসময় ইংল্যান্ডের স্বাধীন শ্রমিক শ্রেণীর উদ্ভব ঘটায় ব্রিটেনে। এরপর আমরা সবশেষ যে বৈশিষ্ট্য, গুরুত্বপূর্ণ আরেকটি বৈশিষ্ট্য চলে আসি, দেখো পশুপালন এবং পশম উৎপাদন। তখন তখনকার সময় কিন্তু দেশে বিদেশে ইংল্যান্ডের তৈরি পশমি কাপড়ের বা পশমি বস্ত্রের ব্যাপক চাহিদা ছিল, এবং এই পশমি বস্ত্র এবং পশমের মূল্য কিন্তু তখন স্থিতিশীল ছিল। হ্যাঁ, পক্ষান্তরে খাদ্যশস্যের মূল্য কিন্তু কম স্থিতিশীল ছিল। এছাড়া ভূমিদাস যারা ছিল, ভূমিদাসদের মুক্তির ব্যাপকতার কারণে জমিদারগণ তখন বাধ্য হয়ে কি করেন, অনিশ্চিত, ঝামেলা এবং ঝুঁকিপূর্ণ কৃষিকাজের পরিবর্তে আস্তে আস্তে অধিক লাভজনক এবং কম পরিশ্রম করা যায় এমন যে কাজটি আছে, অর্থাৎ পশুপালন এবং পশম উৎপাদনের দিকে ঝুঁকে পড়েন। তো এই পশুপালন বা আমরা যদি মেষ পালন বলা হয় পশম উৎপাদনের জন্য, এই এনক্লোজার মুভমেন্ট বা বেড়া আন্দোলনের মাধ্যমে জমিদারগণ কি করেন, মেষ পালনের দিকে ঝুঁকে পড়েন পশম উৎপাদনের জন্য, এবং আস্তে আস্তে তারা কৃষি ভূমিকে কিন্তু চারণ ভূমিতে পরিণত করেন, এবং সাধারণ বনভূমি এবং অনুর্বর ভূমি করায়ত্ত করে সেগুলোকেও কিন্তু চারণ ভূমির মধ্যে নিয়ে আসতে থাকেন বা চারণ ভূমির আকার বাড়াতে থাকেন। তো এগুলোই মোটামুটি আমাদের
মধ্যযুগীয় কৃষির বৈশিষ্ট্য, যেগুলোকে আমরা ম্যানরের বৈশিষ্ট্য বলতে পারি, বা অন্যভাবে বলতে পারি যে ম্যানরকে কেন্দ্র করেই মধ্যযুগীয় কৃষির বৈশিষ্ট্যগুলো আবর্তিত হয়েছে। অনেকগুলো বৈশিষ্ট্যই আমরা দেখলাম। আমরা এক নজরে আবার একটু দেখে নিই মধ্যযুগীয় কৃষির বৈশিষ্ট্যগুলো। দেখো, এখানে একসাথে সবগুলোই দেওয়া আছে, ম্যানরের বৈশিষ্ট্য বা মধ্যযুগীয় কৃষির যে বৈশিষ্ট্যগুলো, তোমরা এগুলো সুন্দর করে পড়ে ফেলবে। এরপরে আমরা আমরা আমাদের পাঠের পরবর্তী আরেকটা অংশে চলে যাই। দেখো যে মধ্যযুগীয় শিল্পের বৈশিষ্ট্য, তোমরা একটু পয়েন্টগুলো লিখে নিলে মনে হয় ভালো হয়। দেখো, মধ্যযুগীয় শিল্পের বৈশিষ্ট্য। মধ্যযুগে ম্যানর ব্যবস্থার মাধ্যমে কৃষি উন্নয়নের সাথে সাথে কিন্তু শিল্পের উন্নয়নও ঘটতে থাকে। হ্যাঁ, এবং কৃষির প্রয়োজনীয় যন্ত্রপাতি, শিল্প উৎপাদনের প্রয়োজন দেখা দেয়। বিশেষ করে বস্ত্র শিল্পের উন্নয়ন ঘটে অধিক। তো এ সময় মধ্যযুগীয় শিল্পের যে বৈশিষ্ট্যগুলো, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায়, তার মধ্যে প্রথমেই আছে ব্রিটেনে ক্রাফট গিল্ডের উদ্ভব। মধ্যযুগে সর্বপ্রথম ব্রিটেনে কিন্তু ক্রাফট গিল্ডের উদ্ভব হয়। এখন এই যে ক্রাফট গিল্ড, এটি কি ছিল? এটি হচ্ছে ক্রাফট গিল্ড ছিল কিন্তু মূলত বর্তমান যে শ্রমিক সংঘ আছে, শ্রমিক সংঘের আদি রূপ কিন্তু এই ক্রাফট গিল্ড। হ্যাঁ, আর মধ্যযুগে শহরাঞ্চলে পণ্য উৎপাদনে নিয়োজিত কিছু সংখ্যক শ্রমিক সংঘবদ্ধ হয়ে যে সমিতি গঠন করে তাকেই কিন্তু ক্রাফট গিল্ড বলা হয়। আমি আবার একটু বলছি, দেখো যে মধ্যযুগে শহরাঞ্চলে পণ্য উৎপাদনে নিয়োজিত কিছু সংখ্যক শ্রমিক একত্রিত হয়ে বা সংঘবদ্ধ হয়ে যে সমিতি গঠন করে তাকে ক্রাফট গিল্ড বলা হয়, যেটাকে আমরা শ্রমিক সংঘ নামে অভিহিত করতে পারি। এরপর শিল্পের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমরা দেখি, দেখো যে শিল্প বিপ্লবের সূচনা। তো শিল্প বিপ্লবের সূচনাটা কখন হয়েছিল? মধ্যযুগে ম্যানর পদ্ধতি কিন্তু পরবর্তীতে ব্রিটেনে শিল্প বিপ্লব সংগঠিত করতে সহায়তা করেছে বলে বলা হয়। আর 1760 থেকে 1840 সাল পর্যন্ত ব্রিটেনে যে শিল্প বিপ্লব সংগঠিত হয়, তার পিছনে মূলত ম্যানর পদ্ধতি কাজ করেছে অধিক। এই জন্য বলা হয়ে থাকে যে ব্রিটেনের ম্যানর পদ্ধতি শিল্প বিপ্লবের সূচনা করেছে। যন্ত্র শিল্পের উদ্ভব। মধ্যযুগের শেষের দিকে যন্ত্র শিল্পের উদ্ভব ঘটে। এ সময় যন্ত্র শিল্প থেকে উৎপাদিত দ্রব্য সামগ্রী বা উৎপাদিত সামগ্রী সরাসরি মানুষের ব্যবহারে না আসলেও 16 শতাব্দীতে কিন্তু এ সুফল ইউরোপে ভোগ করতে দেখা যায়। এরপর আছে তাঁত শিল্পের বিকাশ এবং নির্মাণ শিল্পের উন্নয়ন। নরমান বিজয়ের ফলে ইংল্যান্ডে বৈদেশিক ভাবধারার ব্যাপক অনুপ্রবেশ ঘটতে থাকে এবং নরমানদের সঙ্গে বহু দক্ষ তাঁতির সে সময় আগমন ঘটে। নরমান রাজার পৃষ্ঠপোষকতায় ফ্রান্স হতে বহু কারিগর, বণিক এবং ইহুদিদের আগমন এবং স্থায়ীভাবে বসতি স্থাপনের ফলে সে সময় ইংল্যান্ডের অর্থনৈতিক জীবনে কিন্তু নতুন জোয়ারের সৃষ্টি হয়। হ্যাঁ, এবং তাঁত শিল্পেরও বিকাশ হতে থাকে। আর এ সময় কি হয়, খ্রিস্টধর্ম পালনের জন্য দেশে গির্জা এবং মঠ নির্মিত হতে থাকে। আর প্রাচীন ধরনের যে ঘরবাড়িগুলো ছিল, সেই প্রাচীন ধরনের ঘরবাড়ির স্থলে পাথরের তৈরি নতুন নতুন দুর্গ এবং দালান কোঠা নির্মাণ হতে থাকে, অর্থাৎ নির্মাণ শিল্পেরও কিন্তু তখন উন্নয়ন হয়। এরপর আমরা চলে আসি বেড়া আন্দোলন এবং শিল্পের বিকাশ। ইংল্যান্ডের শিল্প বিপ্লবের কারণ কারণ আলোচনা করলে দেখা যায় যে ব্রিটেনের যে বেড়া আন্দোলন, সেটি কিন্তু শিল্প বিপ্লবকে প্রভাবিত করেছে। চতুর্দশ শতাব্দীর বেড়া আন্দোলন থেকে ব্রিটেনের শিল্প বিপ্লবের গোড়াপত্তন হয়। এবং এই শিল্প বিপ্লব, আমরা আগেই বলেছি, এই শিল্প বিপ্লব 1760 থেকে 1840 সাল পর্যন্ত চলে। তো এগুলোই ছিল মোটামুটি ভাবে মধ্যযুগীয় শিল্পের বৈশিষ্ট্য, যেগুলো তোমরা জেনে গেলে এবং আশা করি বুঝতেও পারছো। তো তোমরা সুন্দরভাবে ম্যানর কি, আমরা আজকের পাঠে যা যা শিখলাম যে ম্যানর কি, মধ্যযুগীয় কৃষির বৈশিষ্ট্যগুলো কি কি ছিল এবং মধ্যযুগীয় শিল্পের বৈশিষ্ট্যগুলো কি, এগুলো আমরা আজকে সব জেনে নিলাম, পড়ে নিলাম। তো তোমরা এগুলো আশা করি ভালোভাবে বুঝতে পেরেছো, সুন্দরভাবে এগুলো পড়ে নিবে। তো আজকের ক্লাস এ পর্যন্তই। আশা করি সামনের ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।